जार अभिनय देखे हासि ठाट्टा सह अनेकेर अवहेला अवज्ञा व्यंग विद्रूप अश्रद्धार अंत नेই সেই হিরো আলম এখন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডে अभिनय করছেন। লিকলিকে হ্যাংলা পাতলা কালো চেহারা নিয়ে সারা পৃথিবীতে যিনি আজ পরিচিত হলেন তিনি হিরো আলম। ভালো চেহারা শিক্ষাগত যোগ্যতা যার কোনোটি নাই হিরো আলমের, অথচ সে আজ পৃথিবীতে হিরো আলম হিসেবেই পরিচিত। যাকে নিয়ে লেখালেখি আর মিডিয়াতে মাতামাতি থাকে প্রায় সব সময়, কিন্তু কিভাবে এত অল্প সময়ে হিরো আলমের উত্থান জানাবো প্রশ্নের এবারের পর্বে। শুধুমাত্র ইচ্ছাশক্তির কারণে কেউ জিরো থেকে হিরো হতে পারে এই উদাহরণ পৃথিবীতে খুব কম আছে। এমপি নির্বাচনে সামান্য ভোটে হেরে গেলেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন হিরো আলম। অভাব অনটনের মধ্যে কষ্ট করে ক্লাস 7 পর্যন্ত পৌঁছাতে পেরেছেন হিরো আলম। তার বাবা হঠাৎ কাউকে কিছু না জানিয়ে রাতের বেলা আরেকটা বিয়ে করে বাড়িতে হাজির হন। অভাবের এই সংসারে বিয়ে করার প্রতিবাদ করেন হিরো আলমের মা। তখন প্রচুর ঝগড়া লাগলে এক পর্যায়ে হিরো আলম এবং তার মাকে বাসা থেকে বের করে দেন তার বাবা। তখন রাত প্রায় 3টা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পাশের বাড়ির বারান্দায় মা ছেলে ভোর পর্যন্ত অপেক্ষা করেন। পরবর্তীতে নানির বাড়িতে অবস্থান নেন হিরো আলম এবং তার মা। এরপর গ্রামে থাকাকালীন হিরো আলমের মা একটি স্বর্ণের দুল কুড়িয়ে পায়। হিরো আলমের মা সেই স্বর্ণের দুলটি বিক্রি করেন মাত্র 800 টাকায় এবং সেই টাকাটা হিরো আলমকে দেন। পড়ালেখাকে ইতি টেনে সেই 800 টাকা দিয়ে গ্রামের বাজারে বিক্রি করেন ঝালমুড়ি, আচার, চানাচুর। এভাবেই চলছিল, কিন্তু কোনো এক কারণে নানির বাসায়ও আর থাকতে পারেনি হিরো আলম। পরবর্তীতে আবার ভাড়া বাসায় ওঠেন। 16,000 টাকার ঋণ নিয়ে ভিসিডি ব্যবসা শুরু করেন হিরো আলম। দিনে চানাচুর, ঝালমুড়ি আর রাতে ভিসিডি ব্যবসা চালাতে থাকেন। হঠাৎ ডিসলাইন গ্রাম অঞ্চলে আসলে ভিসিডি ব্যবসা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ডিশ ব্যবসা শুরু করেন হিরো আলম। ডিশ ব্যবসা চলাকালীন সময়ে হিরো আলমের অদম্য কিছু ইচ্ছা যে আমাকে যদি টিভিতে দেখতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। শুরু করেন ভিডিও বানানো, কিন্তু চেহারা সুন্দর না হয় কেউ তার সঙ্গে অভিনয় করতে চাইতো না। পরবর্তীতে যারা অভিনয় করতে চাইতো তারা রাজি হয়েছিল, তাদের ডিমান্ড ছিল অনেক বেশি। হিরো আলম ফেসবুকে আইডি খুলতে গিয়ে দেখেন আলম নামে অনেক আইডি আছে, তাই তার নামের সামনে জুড়ে দেন হিরো। পরবর্তীতে নাম হয়ে যায় আইডির হিরো আলম। সেখান থেকেই এই হিরো আলমের উত্থান এবং সেখান থেকেই মূলত তার নাম হয় হিরো আলম। বিজুদা হিরো নামে একটি বলিউড সিনেমায় স্বাক্ষর করেন হিরো আলম। হিরো আলমের উত্থান শুধুমাত্র তার ইচ্ছা এবং শক্তি। এই ইচ্ছা শক্তি তাকে কেউ কখনো দমাতে পারেনি। এই ইচ্ছা শক্তির কারণে তাকে কেউ কখনো দমাতে পারেনি। এখনও ছুটছেন অবিরাম অদম্য ইচ্ছা শক্তি নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।